আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণী অনুশীলনী 5.4 লসাগু নির্ণয় আমাদের আজকের ভিডিওতে থাকবে 30 31 এবং 32 নম্বর অঙ্কের সমাধান প্রথমে আমরা সমাধান করব 30 নম্বর অঙ্ক বন্ধুরা অঙ্ক সমাধান শুরুর আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে 30 নম্বর অঙ্ক দেওয়া আছে প্রথম রাশি b স্কয়ার - c স্কয়ার দ্বিতীয় রাশি আছে b + c হোল স্কয়ার তাহলে আমরা কি করব প্রথম রাশি = b স্কয়ার - c স্কয়ার তুলে নিলাম এখন এই b স্কয়ার - c স্কয়ার সমান আমরা লিখতে পারি কি এটা আসবে a এটা b যদি আসে তাহলে a স্কয়ার - b স্কয়ার আমরা জানি a স্কয়ার - b স্কয়ার এর সূত্র a + b * a - b তাহলে এখানে b স্কয়ার - c স্কয়ার সমান আমরা লিখতে পারি b + c * b - c ঠিক আছে দ্বিতীয় রাশি = कैसे b + c होल स्क्वायर এটা সমান আমরা লিখতে পারি b + c * b + c ঠিক আছে অতএব নির্ণয় লসাগু = লসাগু বলতে আমরা কি বুঝি প্রত্যেক রাশিতে যে সংখ্যা থাকবে বা যে রাশি থাকবে সেটা তো আমরা নিব ওই রাশি বা ওই সংখ্যা বাদেও যে সংখ্যা থাকবে সেগুলো আমরা নিব যেটা কমন যাবে সেটা প্রথম দ্বিতীয় রাশিতে এটা আমরা এখানে দেখলেই বুঝতে পারবো এখানে প্রথম রাশিতে আছে b + c দ্বিতীয় রাশিতেও আছে b + c কাজেই এই b + c এর মধ্যে একটা b + c আমরা নেব b + c ঠিক আছে এরপরে আমরা কি করব প্রথম রাশিতে আছে b - c দ্বিতীয় রাশিতে b + c কাজে একটা b - c নিলাম এরপর থাকছে কি আমাদের b + c কাজে এই b + c টাও আমরা এখানে নিব b + c এখন এখানে b + c b - c b + c এটা সমান আমরা লিখতে পারি b + c কয়টা আছে b + c একটা এখানে আছে b + c তাহলে b + c হোল স্কয়ার এখানে b - c এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर নম্বর অঙ্ক দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে x² + 2x দ্বিতীয় রাশি হচ্ছে x² + 3x + 2 তাহলে প্রথম রাশি সমান আমরা লিখব x² + 2x এখন এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে থাকবে x + 2 ঠিক আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে x² + 3x + 2 এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমরা পাবো x² + 2x + x + 2 ঠিক আছে তৃতীয় পদ প্রথম পদ তৃতীয় পদের গুণফল 2x² এখন এই 2x 1x গুণ করলে 2x² পাবো আবার 2x x যোগ করলে আমরা 3x পাবো তাহলে এখান থেকে যদি x কমন নেই তাহলে থাকবে x + 2 প্লাস এখান থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে থাকবে x + 2 এখন পুরোটা থেকে যদি আমরা x + 2 কমন নেই তাহলে এখানে থাকবে x + 1 অতএব নির্ণয় লসাগু = এখানে আমাদের x থাকছে এখানে নেই তারপরে আমরা x প্রথমে নিব এরপর x + 2 আমরা x + 2 নিব এরপর বাকি থাকছে x + 1 নিব এখন যদি আমরা এখানে x + 2 x - 1 যদি গুণ করি তাহলে আমরা কি পাবো x + 2 x + 1 x x गुण कर ले x² x 2 गुण कर ले 2x 1x 1x गुण कर ले x 1 2 गुण कर ले 2 তাহলে যোগ করলে পাবো x² + 3x + 2 ঠিক আছে তাহলে আমরা এটা সমান লিখতে পারি x * x² + 3x প্লাস 2 এটা হচ্ছে আমাদের 31 নম্বর অঙ্কের आंसर। বন্ধুরা আমাদের 32 নম্বর অঙ্ক আছে 9x2 - 25y2 দ্বিতীয় রাশি আছে 15ax - 25ay। তাহলে প্রথমে আমরা প্রথম রাশি 9x2 - 25y2 কে বিশ্লেষণ করব। যদি এটাকে আমরা 3x whole square করি তাহলে আমরা 9x2 পাবো, আবার -5y কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা 25y2 পাবো। এখন এই 3x কে a 5y কে যদি b ধরা যায় তাহলে a square - b square এর সূত্র পাবো আমরা। তাহলে a square - b square এর সূত্র যদি পাই তাহলে 3x whole square - 5y whole square কে আমরা কিভাবে লিখতে পারবো 3x plus 5y into 3x minus 5y। ঠিক আছে, এখন দ্বিতীয় রাশি, এটা গেল আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি সমান 15ax minus 25ay। ঠিক আছে, এখন যদি এখান থেকে আমরা 5a কমন নিই তাহলে এখানে থাকবে 3x মাইনাস এখানে থাকবে 5y। অতএব নির্ণয় লসাগু সমান সমান এখানে কি আছে প্রথম রাশিতে 3x plus 5y 3x minus 5y, দ্বিতীয় রাশিতে আছে 5a into 3x minus 5y। তাহলে আমরা কি করব 5yটা 5a টা প্রথমে তুলে নেব, এরপর 3x plus 5y 3x plus 5y তুলে নিলাম, এখানে 3x minus 5y 3x minus 5y একটা 3x minus 5y তুলে নিলাম। এখন এটা সমান আমরা লিখতে পারি 5a into 3x plus 5y 3x minus 5y, তার মানে এটা আমরা a square minus b square এর সূত্র পাই। ঠিক আছে, তাহলে যদি 3x minus 5y তাহলে আমরা পাবো 9x minus 9x square minus 25y square। তাহলে এখানে আমরা লিখতে পারবো 9x square minus 25y square, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায়, আল্লাহ হাফেজ।